সুপ্রবন্ধ গণ আজকে আমরা জেরান্ড নিয়ে আলোচনা করবো। তাই আসুন পিরিয়ডটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, জেরান্ডের সকল ধরনের ব্যবহারগুলি একে একে আমরা দেখে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 650-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন জিরান বলতে আমি কি বুঝি কিভাবে বুঝবো। ভার্বের বেস ফর্ম এর সাথে আইনজে যুক্ত হয়ে ভার্ব এবং নাউনের কাজ যখন একসাথে সম্পাদন করে তখন তাকে জিরান বলা হয়। আর জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল এর মধ্যে পার্থক্য হলো জিরান নাউনের কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, এই হলো পার্থক্য। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যদি বাক্যগুলি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে জিরান এবং পার্টিসিপলের পার্থক্যগুলি আপনি বুঝতে পারবেন। লক্ষ্য করেন যে জিরান সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ আইনজযুক্ত ভার্ব সাবজেক্টের ঘরে বসে বাক্য তৈরি করে, আবার অবজেক্টের ঘরে বসে বাক্য তৈরি করে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা এই প্রথম এই ভিডিওতে আমরা আলোচনা করব সাবজেক্ট হিসেবে অনেকভাবে কিন্তু জিরান ব্যবহার হয়। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনাদের রপ্ত হয়ে যাবে। তবে দ্বিতীয় ক্লাসে আমরা শিখব অবজেক্ট রূপে জিরান যেভাবে ব্যবহার হয়। এখানে অনেকগুলি গঠন প্রণালী রয়েছে, অবশ্যই দেখবেন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার পড়তে চান, অপরকে পড়তে চান, পরিপূর্ণতা নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং দুটি ভিডিও দেখতে হবে। তা এখন আসুন আমরা সাবজেক্ট রূপে জিরান কীভাবে ব্যবহৃত হয়। লক্ষ্য করেন, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং অর্থাৎ হাঁটা একটি ভালো ব্যায়াম। রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। লেখা মানুষকে নিখুঁত করে। টিচিং ইজ মাই ফেভারিট প্রফেশন। পড়ানো আমার প্রিয় পেশা। ড্রাইভিং ইজ এ রিস্কি প্রফেশন। গাড়ি চালানো একটি ঝুঁকিপূর্ণ কাজ। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ। স্মোকিং কজেস লাং ক্যান্সার। ধূমপান ফুসফুসে ক্যান্সারের কারণ হয়। হ্যাঁ বন্ধুগণ, আপনি এইভাবে হাজার হাজার ভার্ব আছে, প্রায় অধিকাংশ ভার্বের সাথে আইনজে যোগ করার পর এইভাবে বিভিন্ন ধরনের অক্সিলভার কিংবা কিছু কিছু মূল ভার্ব বসে এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তাই আপনার কাজ হলো প্রতিটি এরূপ গঠনের আলোকে কমপক্ষে 25টি বাক্য যদি আপনি বানায় পড়তে পারেন তাহলে সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন দ্বিতীয় নাম্বার জীবন, মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার। অর্থাৎ প্রণনে পজিটিভ ফর্ম, তারপর ব্যালেন্স মানে নাউনে পজিটিভ ফর্ম, তারপর ভার্বে সেটা আইএনজি, আবার ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এতে আইএনজিযুক্ত ভার্বের পূর্বে এগুলি বসে পরে মূল ভার্ব প্লাস অবজেক্ট বসে বাক্য তৈরি করা যায়। যেমন হিজ ওয়াকিং ইজ ভেরি স্লো। তার হাঁটা খুবই স্লো। হিজ ওয়াকিং মানে তার হাঁটা, ইজ ভেরি স্লো, তার হাঁটা খুব ধীর। মাই রাইটিং মেক্স এ ম্যান মোটিভেটেড। আমার লেখা মানুষকে অনুপ্রাণিত করে। মাই রাইটিং মেক্স এ ম্যান মোটিভেটেড। আমার লেখা মানুষকে অনুপ্রাণিত করে। হার টিচিং ইজ ভেরি ফেভারিট টু দ্য স্টুডেন্টস। তার পড়ানো ছাত্রদের কাছে খুবই প্রিয়। হার হিজ ড্রাইভিং ইজ ভেরি রিস্কি। তার গাড়ি চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ। হার স্পিকিং ইন ইংলিশ মেক্স আস প্রাউড। তার ইংরেজি কথা বলাটা আমাদেরকে গর্বিত করে, আমাদেরকে কি করে, গর্বিত করে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা মাই আওয়ার ইউর হিজ হার এদের পরে আইনজীবীকে ভারত দিয়ে এইভাবে কমপক্ষে 25টি বাক্য বানে অবশ্যই অবশ্যই পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন এই পাশে, লক্ষ্য করেন দি প্লাস ভার্বের সাথে আইনজি অফ নাউন এইভাবে বাক্য তৈরি করা যায়। যেমন দি রিডিং অফ নিউজ পেপার। অর্থাৎ ডি এর পরে যে সকল আইনজীযুক্ত ভার্ব বসে সেটা অবশ্যই একটা জিরান্ড হিসাবে ব্যবহৃত হয়। দ্য রিডিং অফ নিউজ পেপার মেক্স এ ম্যান ওয়াইজ। মেক্স ম্যান কি ওয়াইজ, সংবাদপত্র পড়া মানুষকে জ্ঞানী করে। দ্য রাইটিং অফ আওয়ার টিচার। দ্য রাইটিং অফ আওয়ার টিচার ইজ ভেরি নাইস। আমাদের শিক্ষকের লেখা খুবই সুন্দর। দ্য টিচিং অফ দ্য ম্যান মেক্স আজ অল ক্রিয়েটিভ। লুক্তি পড়ানো আমাদেরকে সৃজনশীল করে, লুক্তি পড়ানো আমাদেরকে সৃজনশীল করে। দ্য ড্রাইভিং অন দ্য মেইন রোড। দ্য ড্রাইভিং অন দ্য মেইন রোড ইজ ভেরি রিস্কি। প্রধান সড়কের গাড়ি চালানোটা খুবই ঝুঁকিপূর্ণ। দ্য স্পিকিং অফ ইংলিশ মেক্স অন প্রাউড। ইংরেজিতে কথা বলা থাক যে কাউকে গর্বিত করে, যে কাউকে কি গর্বিত করে। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী নিয়মটি দেখুন যে আইনজযুক্ত ভার্ব অ্যান্ড আইনজযুক্ত ভার্ব, তারপর ভার্ব প্লাস সাবজেক্ট কীভাবে পড়বেন। যেমন রিডিং অ্যান্ড রাইটিং আর দ্য স্টুডেন্টস ওয়ার্ক।
পড়া এবং লেখা ছাত্রদের কাজ, পড়া এবং লেখা কে ছাত্রদের কাজ, ইটিং অ্যান্ড স্পিকিং আর দ্য লেজিস জব, খাওয়া আর ঘুমানো অলসদের কাজ, ওয়াকিং অ্যান্ড রানিং মেক এ ম্যান স্ট্রং, হাঁটা এবং দৌড়ানো মানুষকে শক্তিশালী করে বা মজবুত করে, গচিমিং অ্যান্ড লাফিং মেক এ ম্যান ফাউল, মেক এ ম্যান ফাউল, গল্প এবং হাসাহাসি করাটা মানুষকে অশ্লীল বা বিকৃতি মূর্তি করে, কুকিং অ্যান্ড ফিডিং আর দ্য ওয়ার্ক অফ ম্যান ওম্যান, অর্থাৎ রান্না করা এবং খাওয়ানো মহিলাদের কাজ, রান্না করা এবং খাওয়ানো কি মহিলাদের কাজ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে এন্ডের আগে এবং পরে আইনযুক্ত করে হাজারো ভার্বের সাথে এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আর দেরি নয়, পঞ্চাশটি বাক্য অবশ্যই বানিয়ে পড়বেন। তারপর আসুন অ্যাডজেক্টিভ, আইনযুক্ত ভার্ব, ভার্ব প্লাস সাবজেক্ট, লক্ষ্য করেন, গুড রাইটিং, গুড রাইটিং, এটা কিন্তু গুড একটা অ্যাডজেক্টিভ আর এটা কিন্তু জিরান। গুড রাইটিং ইজ নিডেড টু ডু বেটার রেজাল্ট, ভালো লেখা ভালো ফলাফলের জন্য প্রয়োজন। পোর রাইটিং ব্রিংস পোর মার্ক, নিম্নমানের লেখা নিম্ন ফলাফল বহন করে। ওয়াইজ প্ল্যানিং মেক্স এ ম্যান সাকসেসফুল, ভালো লেখা ওয়াইজ প্ল্যানিং মানে ভালো পরিকল্পনা করে মানুষকে সফল করে। বন্ধুগণ এই বাক্যটা ভুল হয়েছে, ভালো পরিকল্পনা মানুষকে সফল করে, মানুষকে কি করে সফল করে। হার্ড ওয়ার্কিং ব্রিংস সাকসেসফুল, ব্রিংস সাকসেস, ব্রিংস কঠোর পরিশ্রম সফলতা নিয়ে আসে। প্রপার টিচিং হেল্পস টু ডু বেটার রেজাল্ট, সঠিক শিক্ষা ভালো রেজাল্ট করতে সাহায্য করে, সঠিক শিক্ষা ভালো রেজাল্ট করতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম কয়টা, 1, 2, 3, 4 পাঁচটি নিয়ম দিয়ে আমরা সাবজেক্ট রূপে শিখে নিলাম। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, যা কিছু শিখবেন অনুকরণ করে শিখুন, তাহলে সমস্ত জীবনের জন্য পরিবেশটি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আরেকটু মজার বিষয় হলো ফিস কুকিং, ম্যান ম্যানেজিং ফুড মেকিং, কাউ ফার্মিং, ওয়ার্কার লিডিং, পাওয়ার সাপ্লাইং বা নিউজ পেপার রিডিং, প্রবলেম সলভিং, ইংলিশ টিচিং, ফ্লাওয়ার গার্ডেনিং, মাইন্ড রিফ্রেশিং, প্লান মেকিং, এই যে শব্দগুলি আছে এইভাবে কিন্তু হাজার হাজার জোড়ায় জোড়ায় শব্দ বানিয়ে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, প্র্যাকটিস করুন, এইভাবে কমপক্ষে 50 থেকে 100টি এইভাবে বাক্যাংশ বানিয়ে পড়ুন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান এবং অপরকে পড়াতে চান, তাহলে আপনাকে এই সকল ব্যবহারবিধি এবং এডুব আদলে পড়তে হবে, যদি পরিপূর্ণভাবে জিরানের সকল ব্যবহার আপনি রপ্ত করতে চান। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব জিরান এজ এন অবজেক্ট হিসাবে যেভাবে ব্যবহৃত হয় সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন। এছাড়া সকল ভিডিও লেকচার এই বইয়ের যাদের দরকার তারা প্যান্ডেমের মাধ্যমে স্বল্প মূল্যে নিতে পারবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।